ভিউয়ার্স, আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো, এক টিউটোরিয়ালটি খুবই ভালো। এটা থাম্বনেল মেকিং করা, অর্থাৎ আপডেটমূলক একটি থাম্বনেল তৈরি করা আপনাদেরকে দেখাবো। তো আমাদের আজকে এই টিউটোরিয়ালটি থাকছে যে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এবং আপডেটমূলক। তো আমি আজকে অন্য একটি জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে এই ভিডিওটি তৈরি করছি। তো সাউন্ড পলিউশন বাড়িতে অনেক প্রচুর রয়েছে, যার কারণে একটু ফাঁকা জায়গাতে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও দেওয়ার জন্য। সো লেটস গো, আমরা ভিডিওটি আমরা শুরু করছি এবং স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনাদেরকে পুরো টিউটোরিয়ালটি দেখেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন শুরু করছি। ভিউয়ার্স, আজকে যে আমরা অ্যাপসটি নিয়েছি এটি দেখতে পাচ্ছেন, অনেকে ধারণা করে নিয়েছে এটা কি অ্যাপস। হ্যাঁ, এই অ্যাপসটির নাম পিক্সল্যাব। তো যাদের পিক্সল্যাব নেই তারা হচ্ছে একবার দেখে নেবেন, এই অ্যাপসটা ঠিক এরকম ধরনের আইকন হয়। আর যদি আমরা প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিই, তাহলে প্লে স্টোরে যদি আমরা যাই, তো সবার মোবাইলে কিন্তু প্লে স্টোর অপশনটা আছে। আর আপনারা সবাই প্লে স্টোর থেকে একটু চেষ্টা করবেন যে প্লে স্টোর থেকে নেওয়ার, আর এটা অন্য কোথাও থেকে নেওয়ার চেষ্টা করবেন না। সো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানটা কী লিখবেন। PIXLLAB, প্রথম যে অ্যাপসটা লিখবেন সেটাই হচ্ছে আমাদের অ্যাপ। যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন, আমি ওপেন করছি। তো সো বন্ধুরা, আমাদের ওপেন করার সঙ্গে সঙ্গে ডিফল্ট নামে এরকম একটি পেজ আসবে। তো এবার আমরা একটি অ্যাট্রাকটিভ, অর্থাৎ 2022 তো চলে যাচ্ছে, 2023-24 অর্থাৎ আপডেট, আমরা আপডেটমূলক আমরা থাম্বনেল তৈরি করব। আর সেই থাম্বনেলটা হতে হবে একদম অ্যাট্রাকটিভ, সবার থেকে একটু আলাদা, বা সবাই যে ধরনের মানে থাম্বনেল তৈরি করছে ঠিক সেই ধরনের সামঞ্জস্য রেখে আমাদেরকে থাম্বনেল ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা থাম্বনেল ক্রিয়েট করব, তার আগে আমাদের যে মাপটা রয়েছে, এই যে মাপটা রয়েছে, এত বড় থাম্বনেল তো আর হয় না। আমাদের ইউটিউবে আপলোড করার জন্য আমাদের যে থাম্বনেল ক্যাটাগরি চয়েস করতে হয় সেটা হচ্ছে আমাদের থ্রি ডটে আমরা এখানে যাব। থ্রি ডটে যাওয়ার পরে আমরা চলে আসব ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ লেখা রয়েছে, এই ইমেজ সাইজে আমরা আসছি এবং ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কাস্টম রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখতে পাবো যে আমরা ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন। তো আমরা এখানে ইউটিউব থাম্বনেল আমরা এখানে ক্লিক করব না, আমরা এখানে কাস্টমটাই রাখবো। আর আপনাদের সঠিক মাপটা দেখিয়ে দেবো, এখানটাতে আমরা একটি 4K থাম্বনেল তৈরি করব, যার জন্য আমাদের দরকার যে সাইজটার মাপ, আমাদের দরকার যে সাইজটার মাপ সেটা হচ্ছে 38-40, আর এই পাশে রেশিওটা রাখতে হবে 21-60, তাহলে আমাদের 4K মাপের আমাদের এখানটাতে থাম্বনেলটি চলে আসবে। সো আমরা এই 4K মাপের থাম্বনেলটি তৈরি করব, আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম, জাস্ট আমাদের এখানে এই কাজটি শেষ। এবার আমরা এখানে একটি ফটো আমরা ইম্পোর্ট করব, বা এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিজের ইচ্ছা মতন একটি ভালো ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তার জন্য আমাদের ঠিক এই অপশনটাতে আসতে হবে। তো এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কালারকে সিলেক্ট করব। যদি আমাদের কালার এখান থেকে আপনাদের পছন্দ মতন কালার এখান থেকে চয়েস করতে পারেন, নিচের যে কালারটা রয়েছে, এবার এই কালারটাকে আমরা আরও এখান থেকে আরও এক্সট্রা কিছু আমরা নিতে পারি। সো আমরা কালারটাকে ঠিক এরকম ধরনের কালার নিয়ে আসতে পারি, এই ধরনের কালার নিয়ে আসতে পারি, এটাকে কমাতে পারি, বাড়াতে পারি, অনেক কিছু করতে পারি। যদি এরকম অপশনটা রাখি, আমাদের কালারটা ঠিক এরকম ধরনের সিলেক্ট হয়ে গেল, কিন্তু আমি এখানে এই কালারটাকে আরও ডিপনেস রাখতে চাই, তাহলে আমাদেরকে এই কালারটাকে ডিপে যদি নিয়ে আসতে চাই, ঠিক এই রকম ধরনের শেড যদি নিয়ে আসতে চাই হালকা, তাহলে এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি এখান থেকে আরও একটি কী নেব, যে আমরা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার জন্য আমাদের যে মিডিলের যে অপশনটা রয়েছে, এই মিডিলের অপশনটাতে এখানে চলে আসব, এখানটাতে তারপরের অপশনটা এই শেপে আসব। শেপে যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটি সাইজ চলে আসবে, এই শেপটাকে আপনারা দেখুন, আপনারা এখানে ভালো করে দেখে নেবেন, একটি নতুন একটি স্টাইলের এবং নতুন মাপের একটি হবে। সো এবার আমরা যদি এর কালারটাকে যদি আমরা সর্বপ্রথম সিলেক্ট করে নেই, এই যে কালার, কালারটা ঠিক এইখানটাতে আমাদের কালারটি রয়েছে, একবার দেখে নেবেন, এই যে কালারটা, এই কালারের উপরে সিলেক্ট করব। ক্লিক করার পর এনেবল করছি, এখানে রেড কালার হয়ে গেল, এখানে ব্লু কালার নিয়ে আসতে পারি, আরও অনেক কালার নিয়ে আসতে পারি। সো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা একটু সাইডে যাব এবং ইরেজার নামে একটি অপশন পেয়ে যাব, ওই ইরেজার অপশনটা আমরা এখান থেকে নিয়ে নেব, এই যে ইরেজার, ওকে মুছে ফেলা। সো এর উপর যখনই ক্লিক করব, ক্লিক করার পর আমাদের অপশনগুলি সমস্ত কিছু উপরে চলে যাবে এবং সর্বপ্রথম আমরা এই অপশনটা সিলেক্ট করব। ওকে, এখানে সিলেক্ট করার পরে এখানে এই মাপটা নিয়ে নিলাম। এবার আমরা আস্তে আস্তে ধরব, কীভাবে ধরব আপনারা একটু দেখে নেবেন, যে
জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, এখান থেকে এইভাবে ধরছি, এইভাবে ধরছি, এইভাবে ধরছি, ঠিক একটু ক্র্যাক করে করে একটু নিয়ে আসবো, ঠিক এরকম ধরনের এইভাবে ক্র্যাক করে 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 একটু সাইডের মানে ফাটা ফাটা একটি থাম্বনেল তৈরি হয়ে যাবে। তারপরে আমাদের যে কাজটি, সেই কাজটা আমাদের এখান থেকে লেয়ার অপশনে এই জায়গাটাতে একটি ক্লিক করে নেব, যেটা আমাদের প্রয়োজন। সো আমরা ঠিক এরকম একটা প্রয়োজন। তারপর আমরা রাইট চিহ্নতে উপরে ক্লিক করব, রাইট চিহ্নটা উপরে রয়েছে একবার দেখে নেবেন। সো আমরা রাইট চিহ্নে ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের অপশনটা ঠিক এরকম ধরনের আসলো। এবার এটা আসার পরে আমরা এটাকে একটু ঘুরিয়ে নেব। ওকে বন্ধুরা, ঘুরিয়ে নেওয়ার পরে যেটা সব থেকে বেশি ভালো আমরা সেই অপশনটাকেই নেব। এইভাবে ঘুরিয়ে যদি নেই, তারপরে আর একটু ঘুরিয়ে যদি নেই, বাস এইভাবে নিয়ে নিলাম। এবার এটাকে বড় করছি, আর একটু বড় করছি, আরও একটু বড় করব। সো এটাকে আমরা রাখবো একদম উপরের দিকে রাখবো, ঠিক আছে। বাস দেখুন কতটা সুন্দর এবং কতটা ভালো লাগছে। এবার একটু ধরিয়ে এটাকে আর একটু অ্যাডজাস্ট করবো, একটু বড় করে দেব। ওকে, এবার এর যে কালারটা, এর কালারটা কি হওয়া প্রয়োজন, সর্বপ্রথম আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি আর টেক্সট এই অপশনটাকে ডিলিট করে দিই, এটাকে এখন প্রয়োজন নেই। এবার এটাকে একটু নামিয়ে নেই। এবার আমরা এটাকে সিলেক্ট করার জন্য এর কালারকে আরও চেঞ্জ করতে পারি। কালার আপনারা পছন্দ মতন এখান থেকে চয়েস করে নিতে পারবেন। সো যে কালারটা আপনাদের সবথেকে প্রিয় বা যেটা আপনাদের সেটিং হচ্ছে মনে হবে, সেই অপশনটা আপনারা নিতে পারেন। একটি অ্যাট্রাকটিভ, অর্থাৎ অ্যাট্রাকটিভ একটি ভালো থাম্বনেল তৈরি করার জন্য সবথেকে বেশি প্রয়োজন আপনার এই মাপটা এবং এখান থেকে আপনাদের সেই কালারটাকে চয়েস করার। এবার এখানে লেয়ার একটু অপশন আগিয়ে এসে এটাকে যদি আমরা আরও একটু আগা পিছা করি, তাহলে আমাদের কালারগুলি আরও চেঞ্জ হতে থাকবে। সো এবার এটাকে আর একটু যদি নিচে নামিয়ে দিই, বা এটাকে এই সাইডটা যদি আমরা ঠিক এইভাবে রাখি, আরও একটা নতুন ধরনের একটি স্টাইল চলে আসবে। এইভাবে যদি রাখি আর একটা নতুন স্টাইল চলে আসবে। সো এবার আমরা একটু আগাপিছা করব, এবং সেখানটায় আমরা কি করব, যে একটা স্ট্রোক করব। স্ট্রোক নামে যে অপশনটা রয়েছে, এই স্ট্রোকটা আপনি একটু দেখে নিন, এই জায়গাটা স্ট্রোক রয়েছে। তারপরে আমরা এখানটায় স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে যখনই ক্লিক করব, এখানে সাদা একটা শেড চলে আসলো, এটাকে আমরা নীল কালার দিতে পারি, সবুজ কালার দিতে পারি, আরও অনেক ধরনের ব্ল্যাক রাখতে পারি, হোয়াইট রাখতে পারি, আরও অনেক কিছু রাখতে পারি, যত বাড়িয়ে দেবো তত বেড়ে যাবে। সো ঠিক এরকম একটু কালারটা এরকম নিয়ে আসলাম, একটু ভাঙা ভাঙা ফাটা ফাটা একটা একটু দেখাবে। সো এই অপশনটা চলে আসলো। এটা যদি লাল কালার করা যায়, যে কোনো কালার আপনারা সেটিং করে দেখবেন যে কোনটা আপনার ক্ষেত্রে সবথেকে বেশি ফুটছে বা বেশি ভালো মনে হচ্ছে। ঠিক এরকম দেওয়ার পরে তারপর আমরা চলে আসব আর একটা অপশন, সেটা হলো শ্যাডো। শ্যাডো নামের অপশনটা একটু নিচে পাবেন, ঠিক এইখানটায় শ্যাডো পাবেন। এই শ্যাডোর উপরে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে এখানে কালারকে যদি আরও চয়েস করি, একটা নতুন কালার, নতুন মেজাজে একটি ভালো সুন্দর একটি দেখাবে। ঠিক এইভাবে আমরা সিলেক্ট করে করে নেব, যেটা আপনার সুবিধার্থে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনারা এখানটায় সিলেক্ট করে নিতে পারেন। বাস এইভাবে একটা সিলেক্ট করলাম। করার পরে আমরা কি করব, এবার আমাদের একটা ছবি প্রয়োজন, ছবিটাকে সেট করব। সেট করার তো করে নিচ্ছি, আমার গ্যালারিতে চলে যাব, এবং আপনাদের যে গ্যালারি সেই গ্যালারিতে আপনারা সেখান থেকে আপনাদের সেই ফটোগুলি আপনারা নিতে পারেন। সো আমরা ইমেজে যাচ্ছি, ইমেজে যাওয়ার পরে আমরা হচ্ছে পিক্সারে যাব। পিক্সার থেকে আমরা এখান থেকে একটা ছবি এবং সুন্দর মাপে আমি একটা সেটিং করে নিচ্ছি। বাস আমি এটাকে নিব না, এটাকে ডিলিট করি। ডিলিট করা আপনারা শিখে গেলেন কীভাবে ডিলিট করতে হয়। সো গ্যালারিতে যাচ্ছি, যাওয়ার পরে আমি এই থাম্বনেলের এর মধ্যে আমি এটাকে সেট করতে চাচ্ছি। বাস এটাকে যখন সেট করব, সো আমি এটাকে ঠিক এইভাবে রাখবো। এবার এটা যদি ফুটাতে হবে, মানে ছবিটাকে আমাদের না যদি ফোটে ভালো, তাহলে কিন্তু সেটা কিন্তু তেমন ভালো লাগবে না। ওকে, তো আমি এটাকে যদি আরও একটু বড় করে দেই, আর একটু বড়, ঠিক এরকমভাবে সেটিং যদি করতে চাই, ঠিক এরকমভাবে রাখলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ফোটেনি ভালো, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরও চেঞ্জ করব। এবার এর কালার যে রয়েছে, আমরা এই কালারে যাব। কালারে যাওয়ার পরে আমরা প্রথমে এই কালারগুলিতে আসব, সবুজ, হলুদ, লাল, এগুলো ট্রাই করব, সুন্দর করে ট্রাই করব যে হ্যাঁ সবথেকে বেশি যে কালারটা ফুটতে পারে বা এরকম ধরনের কালারকে আমরা সিলেক্ট করে নেব। যদি আমরা হলুদ কালার সেটিং করি, তাহলে নিচে আমাদের কালো ধরনের চলে আসলো। এই কালারটাকে আমরা আরও যদি সুন্দর করে আরও ভালো করতে চাই, তাহলে কি করতে হবে, এই কালারটাকে
জাস্ট আমরা চলে আসবো প্লাস বাটনে। প্লাস বাটনে এসে সর্বপ্রথম আমাদের কালারটাকে সিলেক্ট করতে হবে। যদি আমরা ব্ল্যাক কালারই নেই বা এই যে কালারটা নিয়েছি যে কালারগুলো নিয়েছিলাম এই কালারগুলোকে আমরা সিলেক্ট প্রথমে করে নেব। জাস্ট এটাকে এইভাবে সিলেক্ট করছি, করার পর এটাকে যদি নামিয়ে দেই প্রথমে, যদি আমরা ঠিক এরকম ধরনের কালার নিচের দিকে রাখি বা এটাকে যদি আমরা আরও একটু পরিবর্তন যদি করতে চাই, সুন্দর করে ঠিক এরকমভাবে একটু পরিবর্তন করতে চাই এবং ফটোটাকে যদি আবার ঘুরিয়ে দিই, এইভাবে ঘুরিয়ে দেওয়ার পরে দেখলাম যে এইটাকে যদি আমরা ঠিক এরকমভাবে যদি মাপে রাখি, এই মাপে দেখুন কেমন লাগছে। যেটাকে যদি এইভাবে সরিয়ে দেই, এটাকে এইভাবে যদি রাখি, আর এই কালারটাকে আমরা কি করলাম যে না এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে জাস্ট আপনাদের সুবিধার্থে এবং আপনাদের যত আমি এখানে দেখাবো তত আপনারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। বাস এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ফটোটা বারবার নড়াচড়া করছে, এই ফটোটা যদি বারবার নড়াচড়া না করে তো তাহলে আমরা কি করব যে আমরা আগে এখানটা ক্লিক করব, এটাকে লক করে দেব। লক হয়ে গেল। এবার আমি এই কালারটাকে নিয়ে যতটা আপনারা এখান থেকে এটাকে ফুটানোর চেষ্টা করবেন যাতে দেখতে আরও ভালো লাগে, কারণ ভালোই ভালোর কিন্তু শেষ নেই, ভালো আপনি যতটা করতে পারবেন ততটাই কিন্তু আপনার এটা বেশি আরও শক্তিশালী এবং ফুটেজটা আরও ভালো লাগবে। সো এরকমভাবে করলাম। করার পরে আমরা এখানে লিখব একটি টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে ঠিক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই টেক্সটের এখানটা লিখব থাম্বনেল। থাম্বনেল আমরা লিখব TSUM থাম্বনেল, এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে থাম্বনেল কথাটাকে ঠিক এইভাবে লিখব। এবার থাম্বনেল লেখার পরে এই থাম্বনেলটাকে আমরা কি করব যে এর একটা কিছু ওয়ার্ড চেঞ্জ করব, অর্থাৎ আমরা যে এর ফন্ট রয়েছে এই ফন্টটাকে যাতে আরও ভালো সুন্দর দেখতে লাগে সেই ধরনের আমাদেরকে ফন্ট দিতে হবে থাম্বনেল। এবার এই থাম্বনেলটাকে আমাদেরকে এই কালারটাকে ফুটাতে হবে। এই থাম্বনেলের কালারটা যদি আমরা ফুটাতে চাই তাহলে আমাদেরকে আবার ওই কালারে আসতে হবে। কালারে এসে এটাকে যদি আমরা ব্লু করি বা এখান থেকে আরও অন্য কালার করি, কালো করি, তাহলে আমরা ঠিক এইভাবে এটাকে ধরব। ধরার পরে এটাকে একটু স্ট্রোক কর। স্ট্রোক কীভাবে করতে হয় আপনারা তো জানেন। এই স্ট্রোকে আমরা ক্লিক করছি। স্ট্রোকে ক্লিক করার পরে এখানে জাস্ট বাড়িয়ে দিচ্ছি এটাকে। এখানে কালারটাকে সেট করলাম, একটু বাড়িয়ে দিচ্ছি থাম্বনেলের এখানে যে কালারটা বেশি ফুটবে বা যেটা দেখতে ভালো লাগবে সেই কালারটাকে আমরা এখানটায় সেটিং করে নেব। বাস সেটিং করলাম, একটু কমিয়ে দিচ্ছি থাম্বনেলের এখানে, একটু হালকা শেড রেখে দেবো এরকম। রাখার পরে হালকা রাখার পরে তারপর আমরা কী করব, শ্যাডো দিয়ে দেবো। শ্যাডোটা বাড়িয়ে দেবো, শ্যাডো বাড়িয়ে দেব এরকম। বাড়িয়ে দেওয়ার পর শ্যাডোর কালারটা আমরা চেঞ্জ করব, যে সবুজের মধ্যে দিয়ে দিলাম, শ্যাডো দিয়ে দিলাম একটা। বাস এটাকে আমরা যদি চেঞ্জ করি তো এই কালারটাকে সবথেকে বেশি এটাকেই মনে করেন যে প্রবলেম মনে হচ্ছে যে এই কালারটাকে আমরা আরও অন্য ধরনের কালারে নিয়ে আসব। দেখুন এখানে কালার যদি আমরা পুরো এই কালারটাই যদি দিয়ে দিই তাতেও কিন্তু ভালো ফুটছে। সো আমরা ঠিক এরকমভাবে যে কালারটা রাখি থাম্বনেল, তো তার আগে আমাদের আগের যে কালারটা ছিল সেই কালারটাকেই আমরা এখানটাই চেঞ্জ করে দেব। যদি আমরা এই কালারটাকে চেঞ্জ করি আর এটাকে যদি এরকম রাখি, চলুন আমরা এই কালারটাকে চেঞ্জ করছি সর্বপ্রথম, যেটাকে চেঞ্জ করলে আরও ভালো এবং সুন্দর যাতে লাগে আমরা সেই কালারটা দিয়ে দিলাম। ওকে, এবার এটা দেওয়ার পরে আমাদের যে ফটোটা রয়েছে এই ফটোটাকে আরেকবার চেঞ্জ করতে হবে। এই ফটোটাতে একবার স্ট্রোক লাগাতে হবে। ফটোটাতে স্ট্রোক লাগালো এই জন্যই যে ফটোটা মনে হবে যে আরও অ্যাট্রাকটিভ মনে হবে। সবুজ দিয়ে দিলাম এবং এই ফটোটাতে একবার শ্যাডো দিয়ে দেবো।
শ্যাডোটা কোন কালার দিলে ভালো লাগবে, যাতে ফটোটা যেন আরেকটু ভালো দেখা যায়। বাস এইভাবে শ্যাডোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু পরিবর্তন করে দিলাম থাম্বনেল। এবার আরেকটা টেস্ট লিখব, এইভাবে এইভাবে, বাস এতটুকু লিখব, এইভাবে। তারপরে এই ফন্টটাকে আমরা চেঞ্জ করব, মাই ফন্টে যাব। যাওয়ার পরে ফন্টটাকে দিয়ে দিলাম এইভাবে, সাদাতে দিয়ে দিলাম। এবার আর কিচ্ছু লিখব না, জাস্ট এতটুকু লিখব। এবার আমরা কি করব, সেভ করে দেব। বেশি হিজি বিজি লিখছি না আপনাদের, জাস্ট টিউটোরিয়ালটা না হলে আরও বেশি মানে ইয়া হয়ে যাবে, তার জন্য খুব সহজেই আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। এবার আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা তৈরি করুন, এবং আপনারা যদি ভালো আরও তৈরি করতে পারেন অবশ্যই আমাকে, আমার কাছে আরও ভালো লাগবে। তো আমরা এবার সেভ বাটনে যাব, সেভ বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে সেটিং করতে পারবো। তো চলুন আমরা এটাকে সেভ করে দিই। একটা অ্যাড আমাদের কাছে চলে আসতে পারে, যেহেতু ফ্রি সফটওয়্যার তো আমাদের কাছে এইরকমভাবে চলে আসবে। তো সেভ হচ্ছে, একটা অ্যাড আসবে, তার জন্য আমি পুশ করে দিচ্ছি। তো আমাদের বন্ধুরা, আমাদের এই থাম্বনেলটি আমাদের তৈরি হয়ে গিয়েছে, একদম সিম্পলের মধ্যে আমরা থাম্বনেলটা করলাম। এই থাম্বনেলটা আমরা এবার আমাদের থাম্বনেলে সেট করব। সো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে, আপনার শেখার মতন হলে একটা লাইক অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন।